আমায় কোথাও দিতে না স্যার, ও সাধুর হাত থেকে আমাকে বাঁচা। প্রভু মহাদেব, ও সাধুর হাত থেকে আমি বাঁচাতে পারবো না, কারণ তার হাতে আছে রহস্যদণ্ড। তার যে কৈলাসন্দপুরে পার্বতীর কাছে গর্ভ আগমন, পার্বতীর কাছে গর্ভ আগমন, আমি আরো বিলম্ব করবো না, আমি এখানে ছুটে চলে যাব কৈলাস অন্তপুরে পার্বতীর কাছে, কৈলাস অন্তপুরে পার্বতীর কাছে। শুনিয়াছি মহাদেব এসেছিল তোমার কাছে, কোথায় কোথায় সে আত্মগোপনই করিয়াছে। ওরে ভাষাসুর, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, বলতে পারবে না। ওরে ভাই মন্ত্রী সেনাপতি সেনগর, শুনো, যাও ওই সখা গোপীদের বলে দিতে। আনন্দ মহন মহাদেব ও সুধীর।
মলিন হয়ে গেছে। পার্বতী পার্বতী শাশুড়াই স্বর্গ মর্ত পাতাল তিনপুরে আমায় কথা দিচ্ছে না স্থান। পার্বতী ভোসাসুর হাত থেকে আমায় রক্ষা করো, পার্বতী ভোসাসুর হাত থেকে আমায় রক্ষা করো। স্বামী দেবতা কেন কেন ভোসাসুর তোমায় স্বর্গ মর্ত পাতাল তিনপুরে তাড়া করে বেড়াচ্ছে? পার্বতী পার্বতী ভোসাসুর একদিন আমি তারে দিয়েছি আমার হাতের ভস্মদণ্ড, আর সেই ভস্মদণ্ড আমার মস্তকে দিতে চাই। পার্বতী ভস্মদণ্ডের হাত থেকে আমাকে বাঁচাও, পার্বতী ভস্মদণ্ডের হাত থেকে আমাকে বাঁচাও। স্বামী দেবতা তার জন্য তুমি কোন চিন্তা করো না, আমি চলে বলে কৌশলে মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরের ভস্মদণ্ড আমি করি ভরণ এবং ভস্মাসুরের আমি করি নিধন। যাও যাও তো স্বামী দেবতা কৈলাস অন্তপুরে আত্মগমন করো, কৈলাস অন্তপুরে আত্মগমন করো।
রোহিণী রুদ্ধ করে ভ্রষ্টাচারের করিল নিথর। চলো চলো পার্বতী, আমরা কোনো মনের আনন্দে কৈলাসচন্দ্রপুরে বীর মন্দিরে করিব আগমন।